নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা। দেখো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। এই দেখো, এটা হচ্ছে মটন, আর এইদিকে দেখো মশলা হিসাবে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা 4টে, একটা গোটা টমেটো দিয়ে এটাকে পেস্ট করব। দেখতে থাকো, মশলাটা আমার পেস্ট হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেলে দেব। মশলাটা ঢেলে নিয়েছি, পরিমাণ মতো হচ্ছে আমি লবণ, হলুদ এবং সর্ষের তেল দিয়ে এবার এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেব। প্রায় আধা ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দেব। আধা ঘন্টা পরে ফিরে আসছি। এদিকে আমি মাংসের জন্য কেটে নিয়েছি গোটা গোটা করে কয়েকটা আলু। এরই মধ্যে আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে আলুগুলো ভেজে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আর এই যে ফোড়নের জন্য আমি রেডি করে নিয়েছি, এই দেখো গোটা জিরে, হ্যাঁ গোটা এলাচ ফল, তেজপাতা, আর এই যে তেলটা যথেষ্ট মাত্রায় আছে। এবার আমি এই ফোড়নে এগুলো দিয়ে দিলাম। ম্যারিনেট করে রাখা মটনটাকে নিয়ে নিচ্ছি। হয়ে গেল, এবার আর কিছুই না, এবার একটু চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। একটু কষানো চলছে, এরই মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। দিয়ে আবারও চাপা চাপা ঢাকা দিয়ে দিচ্ছি। এই যে মাঝে মাঝে দেখে নাও, আর একটু নাড়িয়ে দিতে হবে যাতে লেগে না যায় তলাটা। আবার একটু ঢাকা দিয়ে দিই। দেখো কষানোটা হয়ে গেছে, যথেষ্ট মাত্রায় তেল ছেড়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা আমার গরম জল। গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে দিই। এবারও আমি ঢাকা দিয়ে দেবো কয়েক মিনিটের জন্য, আর মাঝে মাঝে দেখতে হবে। দেখো মাংসটা আমার প্রায় শেষের দিকে, এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সটাকে আনার জন্য চিনি, আর দিয়ে দেবো গরম মশলা। এই দেখো রেডি আমার মটন কষা। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর ভালো লাগলে দিদিভাইয়ের পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করো। আর সকলে ভালো থেকো। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।